সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সংবাদ মাধ্যমকে দুপয়সার বলে আক্রমণ মহুয়া মৈত্রের। রবিবার গয়েশপুরে করিমপুর 2 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে মেজাজ হারিয়ে সংবাদ মাধ্যমকে এভাবে আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি নদিয়া জেলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতি মাসে জেলার বিভিন্ন বুথের কর্মীদের নিয়ে সম্মেলন করেন তিনি। এদিনও এমন একটি সম্মেলনে দলীয় কর্মীদের বিক্ষোভে মুখে পড়েন মহুয়া মৈত্র, আর সেখানেই আপত্তিকর ভাষায় সংবাদ মাধ্যমকে কটূক্তি করলেন তিনি। এদিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি মহুয়া মৈত্রের এই অসম্মানকে হাতিয়ার করে টুইটারে প্রতিবাদ জানিয়েছে বঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে এদিন একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এই আক্রমণাত্মক শব্দচয়ন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি তার সম্মানকে তুলে ধরেছে। বিজেপির কটাক্ষ, নির্বাচনে ভয়ে ভীত হয়ে জনপ্রিয়তা হারানোর ভয়ে দলের নেতারা এভাবেই স্বাধীন সংবাদ মাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা করছে। টুইটের সঙ্গে থাকা একটি ভিডিও গয়েশপুরের সুকান্ত সদনের, আর তাতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে বলতে শোনা যাচ্ছে, কে এই দুপয়সার প্রেসকে ভেতরে ডাকে, সরাও প্রেসকে এখান থেকে, কেন দলীয় মিটিংয়ে প্রেস ডাকো তোমরা, কর্মী বৈঠক হচ্ছে আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত, আমি দলের সভানেত্রী, আমি আপনাদের নির্দেশ দিচ্ছি প্রেসকে সরান। আপনার উপস্থিতিতে যদি হয়েছে এবং প্রাক্তন সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়নি আজকের এই মিটিংয়ে, কি বলবেন? কর্মী বৈঠক হচ্ছে সবার